আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। গত পর্বে বাতাসার রেসিপি আপলোড করেছিলাম আর সেখানে বলেছিলাম যে বাতাসা দিয়ে মজার একটা ডেজার্টের রেসিপি করে দেখাবো। তো কথা অনুযায়ী নিয়ে হাজির হয়েছি মজাদার একটা ডেজার্টের রেসিপি, তৈরি করে দেখাবো কুমিল্লার খুবই ঐতিহ্যবাহী একটা ডেজার্ট, সেটা হচ্ছে মিডোরি। মিষ্টি জিরা বা গুয়ামুড়ির ফ্লেভারে অসম্ভব মজার এই ডেজার্টটা কিন্তু এখন প্রায় হারিয়েই যাচ্ছে, অনেকেই জানেন না, রেসিপিটা অনেকের কাছেই নতুন। তো চলুন নতুন এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই, তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে যেটা করতে হবে, আমি নিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল 3 টেবিল চামচ পরিমাণ। একটা ছোট বাটিতে নিয়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি সাবুদানা। সাবুদানা নিচ্ছি এখানে 2 চা চামচের মতো। এটাকে পানি দিয়ে আমি ধুয়ে নিব, ভিজিয়ে রাখতে হবে না, জাস্ট নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সাথে সাথেই পানি থেকে ছেঁকে এটাকে রেখে দিব, পরবর্তীতে রান্নাতে ব্যবহার করব। আর যা যা লাগছে, দুধ লাগবে, ফুল ক্রিম মিল্ক লাগবে 1 লিটার পরিমাণ। গরুর দুধ দিয়েই সাধারণত এই ডেজার্টটা তৈরি করা হয়। আর লাগবে বাতাসা। বাতাসাটা রেসিপি কিন্তু আমি গত পর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, ভিডিওটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভিডিও লিঙ্কটা, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। লাগবে একটা তেজপাতা, ছোটো 1 স্টিক দারুচিনি, 2-3 টুকরো সবুজ এলাচি লাগবে, আর মেন যেই মশলা সেটা হচ্ছে গুয়ামুড়ি বা মিষ্টি জিরা। এটা কিন্তু যে কোনো মুদির দোকানে আপনারা খুব সহজেই কিনতে পাবেন, আমি একটু দেখিয়ে দিলাম। এখান থেকে আমি 1 লিটার পরিমাণ এই ডেজার্ট তৈরির জন্য 1/2 চা চামচ পরিমাণ গুয়ামুড়ি বা মিষ্টি জিরা ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম ছোটো সাইজের 3টা এলাচি, আর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচের মতো মিষ্টি জিরা। এখন এই মশলাগুলোকে আমি একটু আধা ভাঙা করে নেব, আপনারা শিলপাটা একটু থেতো করে নিতে পারেন। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি ফুল ক্রিম মিল্ক 1 লিটার পরিমাণ, অর্থাৎ 4 কাপ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিব তেজপাতা দারুচিনি। চুলার আঁচটাকে হাই হিটে রেখে অপেক্ষা করবো এতে বলক ফুটে ওঠা পর্যন্ত। দুধটাকে শুকিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ রান্না হতে হতেই এটা যতটুকু দরকার ততটুকু শুকিয়ে যাবে। তো দুধটা খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে, এর মধ্যে চুলাটাকে কমিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মশলাটাকে আমি থেতো করে নিয়েছি, সাবুদানাটাকেও পানি থেকে ছেঁকে নিয়েছি, আর পোলাওয়ের চালটাকেও আমি ধুয়ে নিয়েছি। এখন যেটা করব, এই পোলাওয়ের চালটাকে হাত দিয়ে একটু মেখে আধা ভাঙা করে নেব। যেহেতু 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এই কারণেই যেন একটু সফট হয়, আর হাত দিয়ে একটু প্রেস করলে এটা আধা ভাঙার মতো হয়ে যায়। এই তো হয়ে গেছে, এখন দুধটাও বলক চলে এসেছে, এর মধ্যে আমি সেই আধা ভাঙা পোলাওয়ের চালগুলোকে দিয়ে দিব। সাথেই দিয়ে দিব সাবুদানা, সাথে সাথেই কিন্তু নেড়ে নিতে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। পোলাওয়ের চালগুলোকে দিয়ে সাবুদানাটাও দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণের লবণ। লবণটা দিলে এর স্বাদটা বেশ ভালো লাগে, তবে যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবারে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটাকে এখন একদম লো টু মিডিয়ামে করে দিয়ে অপেক্ষা করব সবগুলো উপাদান সুন্দরভাবে সিদ্ধ হয়ে দুধের সাথে মিশে যাওয়া পর্যন্ত। আবারও বলছি, দুধটাকে কিন্তু শুকিয়ে ঘন করে ফেলা যাবে না, সে কারণেই চুলার আঁচটাকে একদম লো করে রেখে দিতে হবে, যেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে সাবুদানা আর চালটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে একটু নেড়ে দিতে হবে। তো প্রায় 15 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে, দেখতেই পাচ্ছেন যে দুধের মধ্যে কিন্তু কোনো বলক উঠছে না, এরকম অবস্থাতেই আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো সব সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি আমি বাতাসা। বাতাসা আমি 7 থেকে 8টা দিলাম, গলে যাওয়ার পরে আমি মিষ্টিটাকে চেক করে নিব, যদি লাগে আবারও কিছুটা অ্যাড করে নিব। দিয়ে দিলাম সেই মশলাটা, এখন যে কী সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, এভাবে আপনারা ডেজার্টটা তৈরি করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ পরে একটু চেক করে নিব, মিষ্টি যদি লাগে আরও কয়েকটা আমি বাতাসা ব্যবহার করব এর মধ্যে। আর এই ডেজার্টটা তৈরিতে কিন্তু বাতাসাই ব্যবহার করা হতো আগে, এখন তো অবশ্য হয় কি না আমি জানিও না, কারণ গ্রামে এখন লোকজন থাকেও কম, আর সেইভাবে অনুষ্ঠানগুলোও কিন্তু আগের মতো হয় না।
আর অনুষ্ঠান হলেও দেখা যায় আগের যেই ট্রেডিশনাল ফুডগুলো ছিল সেগুলো এখন দেওয়া হয় না, এখন অন্য খাবার রান্না করা হয়, এই আর কি। তো এই তো আমার হয়ে গেল আজকের ট্রেডিশনাল একটা কুমিল্লার রেসিপি, সেটা হচ্ছে মিডুরি। মিডুরিটাকে এখন আমি গ্লাসে করে সার্ভ করব, যেহেতু আগে আমি দেখেছি আমার দাদির যে মেজবানি করা হয়েছিল সেখানে গ্রামের পর গ্রামের লোকজনদেরকে খাওয়ার পরে এভাবে করে গ্লাসে এই মিডুরি সার্ভ করেছিল। তো খেতে অসম্ভব মজার, আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। তো হারিয়ে যাওয়া একটা রেসিপি, দেখবেন যে আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে। তো বিদায় নিতে নিতে বলে যাচ্ছি, করোনা ভাইরাস নিয়ে আপনারা চিন্তিত না হয়ে সাবধানতা অবলম্বন করবেন, আতঙ্কিত হবেন না, সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। আজকের মতো আল্লাহ হাফেজ।